পাখা আবৃত্তিটি পরিবেশন করছে। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে, এক ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্ত। মেঘ বালিকা রেগে এই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না চা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঠাল তলোয়ার, সেই তো একই রাজার তোমার পক্ষীর আছে, শুনবো না আর, ও সব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে দেখবো তবে। সে বলল শক্তি দেখবে, বেশ তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দেবে। এই দেখি এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কে সেই মেঘ বালিকা, তুমি কে সেই? সে বলেছে মনে তো নেই, আমার সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও মাই ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলি হঠাৎ এক পশলা চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল ক্ষণস্রোতা, মিলিয়ে গেল দূরে কোথা, দূরে দূরে বৃষ্টি বলে যাকে আমার, বৃষ্টি বলে যাকে আমার। আপন মনে বলতে বলতে তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি।